নবজোয়া যাত্রা চলছে বর্তমানে জঙ্গলমহলে। এই দিন পশ্চিম মেদিনীপুরের পানিহাটির রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ির দরজায় দাঁড়িয়ে মানুষকে শুভেচ্ছা জানাতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে এক ঝলক দেখার জন্য আরটিও ছিল এদিন উপস্থিত মানুষের মধ্যে। বিকেলের রোড শোর মধ্যেই আকাশ কালো করে আসে। ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তরের সতর্কতাকে অনেকটা বুড়ো আঙুল দেখিয়ে এদিন উপচে পড়েছিল মানুষ। নবজোয়া যাত্রাতেও প্রকৃতি সাথ দেয় এদিন। দেখা যায় রোড শো চলাকালীন আকাশে উঁকি দিচ্ছে সূর্যের আলোক ছটা। এদিন আবার সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। তারপর কালো এসইউভি দরজায় নিজের উদ্যমতার প্রমাণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে একবার অভিষেককে দেখার জন্য মানুষের আরতিও ছিল এদিন।